नमस्कार बंधुरा, ज्योतिषलोक चैनल पक्ष के आचार्य श्री शांतनु शास्त्री अपन के शुभेच्छा जानिए आजकल विषय निर्दिष्ट आलोचना चले आसब। आपनारा वीडियो शेष पर्त देखें, भलो लगले चैनल सबसक्राइब कर, वीडियो शेयर करबें और बेल बटन प्रेस करबें भविष्य नतून नतून वीडियो नोटिफिकेशन पावर जन्य एवं कमेंट बक्से अपने मूल्यवान मंतव्य रखबें। अपन मंतव्य एगिए जो उद्बुद्ध कर समृद्ध कर। तो चले आसुँ आजकल आलोचनाते चोख रखी। एस्ट्रो वास्तु नहीं एक आलोचना करब। एखे हमें एक बार चार्ट नहीं प्रश्न हे वास्तु सम्पर्कित प्रश्न एवं सेखने तार बाड़ी करार सम्भावना कतटा एवं सेखने कतटा बाधा आसबे एई धरनेर किछु प्रश्न निये तिनि आसछिलेन। तो आमरा जानि फोर्थ हाउस थेके आमरा एकटा तार बाड़ी होबे किना सेई सम्पर्के आमरा एकटा प्रेडिक्शन करते पारि बा बाड़ी करते गिये कोनो रकम समस्यार मुखोमुखी होते होबे किना, বাড়ি করার রাস্তাটা তার কতটা চড়াই উদরায় বা কতটা মসৃণ সেই সম্পর্কে আমরা একটা যদি ধারণা করতে চাই তাহলে আমাদের লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউস থেকে আমাদের কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। তো আমরা একটা চার্ট দিয়েছি, তো সেখানে আমরা দেখিয়েছি যে এক চার এগারোর যদি কানেকশান থাকে সেক্ষেত্রে তো চার এগারোর কানেকশান মানে তো একটা বাড়ি হওয়ার যোগ অবশ্যই থাকছে এবং এই কানেকশানের সঙ্গে যদি ছয় আট বারোর কানেকশান কোনোভাবে চলে আসে, বিশেষত ছয় আট, সেক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাধা এইগুলো কিন্তু সেখানে লক্ষ্য করা যায়। দ্বাদশের কানেকশানটা সেখানে কিন্তু বাড়ি তৈরি করা বা জায়গা কেনা বা যাই হোক না কেন ভূমি সংক্রান্ত ক্ষেত্রে দ্বাদশের কানেকশানটা সেখানে ব্যয়ের কথা বলে, কারণ আমি যদি কোনো একটা সম্পদ আমার করায়ত্ত করতে চাই সেখানে আমাকে অর্থ ব্যয় করতে হবে। তো স্বভাবতই ফোর্থ হাউস সাপেক্ষে যখন দ্বাদশ ভাবের কানেকশান আসে তখন কিন্তু অর্থ ব্যয়ের কথাই বলছে, কারণ সেখানে আমার জমি বা বাড়ি যাই আসুক না কেন তার বিনিময়ে আমাকে অর্থ পে করতেই হবে। তো সেই হিসাবে সেটা কিন্তু অনেকটাই পজিটিভ অবস্থার কথা বলে। তো আমরা এখন এই চারটিতে চলে আসব যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লগ্ন এবং চতুর্থ হাউসের যে অধিপতি বুধ লগ্ন মিথুন এবং চতুর্থ ভাব পড়েছে কন্যা রাশিতে, তাই লগ্নপতি এবং চতুর্থ ভাবের অধিপতি বুধ সে কোথায় অবস্থান করছে, পঞ্চম ভাবে মঙ্গলের সাথে অবস্থান করছে যে মঙ্গল আবার ষষ্ঠ ও একাদশ ঘরের অধিপতি। তো এখানে কিন্তু এক চার এগারোর একটা কানেকশান আমরা পাচ্ছি, কারণ এখানে মঙ্গল বুধের সঙ্গে সংযোগ তৈরি করেছে এবং মঙ্গল তার সে যে যেভাবে অধিপতি সেটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে বুধকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের নক্ষত্রে আছে, চতুর্থ ভাবের অধিপতি বুধ সে মঙ্গলের সঙ্গে বসে আছে, এটা একটা কানেকশান। আবার বুধ মঙ্গলের নক্ষত্রে আছে, এই মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি গিয়ে সে তার যে দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবের উপর দৃষ্টি পড়েছে, মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটি অষ্টম ভাবের উপর পড়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি চতুর্থ এখানে মঙ্গলের সপ্তম দৃষ্টি একাদশ ভাবের উপর পড়েছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘরের উপর পড়েছে। অতএব এখানে এক চার এগারো আট বারো এদের কানেকশান কিন্তু চলে আসছে। তো সেখানে আমাদের আট আসছে মানে কিন্তু সেখানে একটা বিপত্তির কথা বলছে, বাধার কথা বলছে, আর বারো আসছে মানে তো ব্যয়ের কথা বলছে। তার এক চার এগারো প্লাস বারো আসছে তার মানে তার এই যে বাড়ি তৈরি সংক্রান্ত তার জমি কেনা হয়ে আছে, তার বাড়ি করতে চায়, তো বাড়ি করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এই সম্পর্কে তার তিনি যখন আসছেন অটোমেটিক্যালি তার জীবনে সমস্যা চলে এসেছে, কিন্তু তার প্রশ্নও কিন্তু পরে আমরা জানতে পারি আলোচনার পর। তো সেখানে যখন তাকে বলা হয় যে বাড়ি তৈরির পথ তোমার মসৃণ নয়,
বাড়ি তৈরি করতে গিয়ে অনেক বাধার মুখোমুখি পড়তে হবে, তখন সে কিন্তু জায়গাটা ক্লিয়ার করে এবং সেখানে সে বলে যে তার বাড়ি তৈরি করতে সত্যিই সমস্যা হচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় কথা এখানে, যে এখানে তর্ক বিতর্কে জড়িয়ে যাবে বাড়ি তৈরি সংক্রান্ত ক্ষেত্রে, কারণ এখানে চতুর্থভাবের অধিপতিকে আমরা দেখছি বুধের সাথে বসে আছে। মঙ্গল বুধের যদি সংযোগ তৈরি হয় তাহলে কিন্তু, এবং যেহেতু চতুর্থ ভাব সাপেক্ষে হচ্ছে এবং মঙ্গল ভূমির সঙ্গেও যুক্ত, ভূমিকারক গ্রহ, চতুর্থ ভাব এখানে ফোর্থ হাউসের অধিপতি, তাই এই জায়গা জমি নিয়ে বিবাদ বা বাড়ি তৈরি সহজে হবে না। তারপরে চতুর্থ ভাবে আমরা যদি দেখি সেখানে রবি শনি সহ অবস্থান করছে, তো সেখানে রবি শনি অবস্থান করলে কি হয় না, সেখানে একটা পাওয়ারফুল কোনো জায়গা থেকে বাধা আসবে, পলিটিক্যাল ক্ষেত্র থেকে বাধা আসতে পারে এবং উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। কারণ ফোর্থ হাউসটা কিন্তু 4-11 সঙ্গে কানেকশন থাকলেও গ্রহগত ক্ষেত্রে ফোর্থ হাউসেই রবি শনি বসে আছে এবং ফোর্থ হাউসের অধিপতি বুধের মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। এই দুটো জায়গার জন্যই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে। চতুর্থ ঘরে রবি শনির অবস্থানের কারণে রাজনৈতিক নেতাদের সাথে তর্ক বিতর্ক হবে, বাড়ি তৈরি করতে গিয়ে দেরি হবে, কারণ শনি আছে ওখানে, সহজে বাড়ি হবে না এবং দেরি হবে। তো তার যে বাস্তব সমস্যা, সেখানে তার পলিটিক্যাল কিছু কারণে তার ঘর করতে অসুবিধে হচ্ছে এবং সেটা দীর্ঘায়িত হচ্ছে। ফিনান্সিয়ালি দিক থেকে তার সমস্যা না থাকলেও এই রকম পলিটিক্যাল দিক থেকে একটা চাপ থাকার কারণে তার বাড়িটা তৈরি করতে দেরি হচ্ছে। তাহলে এখানে শনির চতুর্থ ভাবে বসে থাকা এবং রবি শনির সংযোগ তৈরি করা এবং বুধ মঙ্গলের নক্ষত্রে থাকা, মঙ্গলের সঙ্গে সহাবস্থান করা এবং মঙ্গল মারফত অষ্টম ভাবের একটা কানেকশন আসা, এইগুলো কিন্তু একটা নেগেটিভিটির কথা বলছে। এবার বাড়ি তৈরির সাথে রবি শনি মঙ্গল এর মতো নৈসর্গিক পাপগ্রহ যদিগুলো যুক্ত হয়ে যায়, মঙ্গল এখানে পাপগ্রহ এবং ভূমির কারক গ্রহ যদিও, কিন্তু মঙ্গল এখানে বুধের সঙ্গে সংযোগ তৈরি করা এবং মঙ্গল, মঙ্গলের দৃষ্টি অষ্টম ভাবে পড়া এবং মঙ্গল নিজে ষষ্ঠ ভাবের অধিপতি হওয়া, এই সমস্ত কারণে জাতককে কিন্তু তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে কিন্তু অনেক সময় লাগবে, পৌঁছবে সে কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে এবং যে সমস্ত চাপগুলি আসছে পলিটিক্যাল ক্ষেত্রে সেখানে পেশি শক্তি না খাটিয়ে সেখানে কিন্তু বোঝাপড়ার মাধ্যমেই তাকে এগোতে হবে, তবেই সে তাড়াতাড়ি একটা রাস্তায় পৌঁছতে পারবে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।